তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকের বিকেল থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো আগমনের লুক ক্রিয়েট হচ্ছে, এখানে রেডি হচ্ছে। তো নাচের ক্লাস থেকে প্রীতি অর্ধেক সাজিয়ে দিয়েছে আর ঘরে এসে দিদির কাছে সাজছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। নাচের ক্লাস থেকে আসার পরে একটুখানি ওর তো একটু নাচের ক্লাসে প্রীতি ওকে একটু সাজিয়ে দিল, আর অল্প কিছু বাকি ছিল বাড়িতে এসে দিদির কাছে সাজলো, তখন দেখালাম। আর তারপরে একটুখানি কাজ বাগানে গিয়ে একটুখানি ছোটোখাটো ফটো তুললো, ভিডিও করলো, পরে চলে এসে ও ফ্রেশ হয়ে নিয়েছে। ফ্রেশ হয়ে এখন খাচ্ছে মোমো। আলতায় আর সিঁদুরে, মাথা সিঁদুরে, তাই তো? সিঁদুর তুলে ফেলেছিস? আর এই যে এখন মোমো খাওয়া চলছে, আর খুলতে পারছি না। আমার মোমো খাওয়া চলবে, তো এই যে মোমো রেডি। আর এই যে দুই পাণ্ডব পুত্র চলে এসেছে দুজনে, জল জল। তো চলো খেয়ে দেখা যাক, আমি একটু ঝাল সস দিয়ে খাই। কে বলবে এদিকে বলো? এইটুখানি বোতল এদিকে নুনে দিয়ার দিদি গল্প করছে বসে। এখন হবে চিকেন, চিকেন আনা হয়েছে, দিয়ে রেডি হয়ে গেছে। এখানে মশলা আমি কেটে রেখে দিয়েছি আজকে, এই দাদুর কাছে। আমি এখন টক দই আনতে যাচ্ছে। আর আজকে রাধুনি নুনে দি হাততালি। কোনোদিন ছিল চিয়ারে চলে এলে। তো প্রথমে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখলাম, নুন হলুদ টক দই একটু তেল দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা হলো কিছুক্ষণ। তারপরে এবার রান্না করবে, নুনে দিয়ে রান্না করবে আজকে এসেছে যেহেতু। মশলা চলে গেল, এতে আছে পেঁয়াজ ভেজেছে, পেঁয়াজ কাজু বাদাম রসুন আদা সব ভেজে এটা পেস্ট করা আছে। আর এই যে গোটা গরম মশলা, তেজপাতা জিরে টমেটো দিয়ে এবার মশলাটা কষাবে নুনে দিয়ে। আজকে বলে দাও এটা কী কী রয়েছে মশলা? আদা রসুন পেঁয়াজ কাজু বাদাম সব ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে মশলাটা রান্না করছি। আর এখানে এই যে সব এবার ফোন দেখছে, লাইন দিয়ে ফোন দেখছে। কাঁচা লঙ্কা দিবি দুটো, যাচ্ছে এখন গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা।
সেই ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, পাঠানো কমপ্লিট তার মানে, বুঝেছ? দাও দিয়ে দাও, জল অল্প অল্প জল দে। রান্না কমপ্লিট আমাদের, এবার নামাবো আর টেস্ট করে বলবো। এবার টেস্ট করবো, চলো। গানটা দেখেছে হ্যাঁ, প্লেটটা হাতে তোর দেখেছে পুরো গানটা? ঝাল অল্পই দেওয়া হয়েছে রুটি দিয়ে খাওয়াবে। ও আবার গরমও তো আছে, খুব সুন্দর। এই যে কমপ্লিট আমাদের চিকেন, নাইস হয়েছে। সত্যি সুন্দর হয়েছে, নাইস হয়নি বলছি যে, খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে না? রান্নাটা সত্যি সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে চাটাচুটি করছে থালা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই।